অনেক অনেক ইউটিউবারের ভিডিও দেখছো যারা ডিপিআই এর সাথে সাথে কিন্তু অনেক অনেক সেটিংস দেখায়। সেই ভিডিওগুলোতে এত এত সেটিংস দেখে এইটাই বলা হয় যে তোমাদের হেডশট মারাত্মক লেভেলে লাগবে। বাট কি হবে, এতগুলো সেটিংস করে যদি তোমার ডিপিআই সেটিংসটা মারাত্মক না হয়, পারফেক্ট ডিপিআই সেটিংস না হলে অবশ্যই অবশ্যই এত এত সেটিংস করে তোমাদের কোনো লাভ হবে না। তাই সবগুলো সেটিংস বাদ দিয়ে আজকের এই ভিডিওতে যে ডিপিআই সেটিংস তোমাদের দেখাবো, সেই ডিপিআই সেটিংস যদি তোমরা পারফেক্ট ভাবে করতে পারো তাহলে তোমাদের ডিপিআই সেটিংস এর জন্য বাকি সব সেটিংস গুলো কাজ করবে। DPI কি DPI তোমাদের ফোনে কিভাবে কাজ করবে সত্যি কি DPI পারফেক্ট ভাবে সেটিংস করতে বলে তোমাদের ফোনের সেন্সিটিভিটি অনেকটা ইনক্রিজ হয়ে যাবে আকি DPI নিয়ে A to Z আজকের এই ভিডিওতে রয়েছে কিভাবে তোমরা পারফেক্ট DPI সেটিংস করতে পারবে দুই থেকে 8 GB র্যামের ফোন গুলোর মধ্যে দেন ভিডিওটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমাদের ফোনের DPI ইউজ করার ফলে কিন্তু তোমাদের সেন্সিটিভিটি বাড়বে, হেডশট ভালো রাখবে, কোনো রকম আইডি ব্যান হবে না। এটা কিন্তু তোমাদের ফোনের সেটিং। তো DPI সেটিংস করার জন্য তোমাদের ফোনের সেটিংস চলে যাবে, যাদের শাওমি ফোন রয়েছে তারা MIUI ভার্সনে চলে যাবে, যার পর MIUI ভার্সন যেটা রয়েছে যে লেখা রয়েছে সেটার উপরে তোমরা বারবার ক্লিক করতে থাকবে, বারবার ক্লিক করতে থাকবে তাহলে দেখতে পারবে DPI অপশনটি তোমাদের অন হয়ে গেছে। আর যাদের ফোনে DPI অপশনটি কিভাবে অন করবে তারা জানো না, তারা ইউটিউবে সার্চ করল